এভাবে একটা একটা নেক আমল ধরে ভাইয়ে ভাইয়ে প্রতিযোগিতা করেন, ভাইয়ে বোনে প্রতিযোগিতা করেন। আপনার ভাই আপনার বাবাকে 1000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনে দিয়েছেন, আপনি 2000 টাকা দিয়ে কিনে দেন, প্রতিযোগিতা করেন। এই ধরনের নেক আমলের মধ্যে প্রতিযোগিতা, এটা ইসলামী শরীয়তে জায়েজ আছে, সাহাবায়ে কেরাম করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হেরে যেতেন, কিন্তু একবার ওনার কাছে ধন সম্পদ বেশি থাকার কারণে তিনি মনে মনে চিন্তা করলেন, এবার আমি জয় হব। সম্পদকে দুই ভাগ করে অর্ধেক নিয়ে আসলেন। আল্লাহর বেরাহাবি প্রশ্ন করেন, হে ওমর, তোমার পরিবারের জন্য কি রেখে এসেছ? ওমর রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদের অর্ধেক আমার পরিবারের জন্য রেখে এসেছি, আর অর্ধেক আমি আল্লাহর রাস্তায় নিয়ে এসেছি। কিছুক্ষণ পর আবু বকর সিদ্দিক চলে আসলেন। আবু বকর সিদ্দিক যখন আসলেন, বিশাল একটা বোঝা নিয়ে আসলেন। আবু বকর সিদ্দিককে আমার নবী প্রশ্ন করেন, হে আবু বকর, তুমি ঘরের জন্য কি রেখে এসেছ? আবু বকর উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে আমি শুধু আল্লাহ আল্লাহর রসুলকে রেখে এসেছি। সবাই বলেন সুবহানাল্লাহ। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আবু বকর, নেক আমলের প্রতিযোগিতায় আমি তোমাকে কোনোদিনও হারাতে পারবো না। সবাই বলেন সুবহানাল্লাহ। সেই প্রতিযোগিতা আমাদের এই রমজান থেকে শুরু করতে হবে, কারণ হঠাৎ মৃত্যু এখন বেড়ে গেছে, কার হায়াত কতদিন কারো জানা নেই। তাই আগামী রমজানটাকে আমাদের খুব ভালোভাবে পালন করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে।